দেশের নানা প্রান্তে যখন সাম্প্রদায়িক হিংসার বাতাবরণ মাথাচাড়া দিচ্ছে, তখন শহর বর্ধমানের আলমগঞ্জে বাবা বর্ধমানেশ্বর শিবস্থানে ঐক্য আর মিলনের ছবি, রাম রহিম একাকার দেবালয়। এখানে কোনো জাতিভেদ নেই, নেই কোনো হিংসা। অনল দাস আর শেখ রাজু একসাথে স্নান সেরে জল ঢাললেন শিবের মাথায়। প্রায় 70 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে কাটোয়া থেকে গঙ্গা জল নিয়ে এলো উভয়। আলমগঞ্জ মোটা শিবের মন্দির চত্বরের পুকুরে একসাথে ডুব দিয়ে গঙ্গাজল ভর্তি ঘট তুলে দিলেন পুরোহিতের হাতে। জল ঢালা হলো মোটা শিবের মাথায়, মিলেমিশে এক হয়ে গেল হিন্দু মুসলিম। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই প্রয়াস তাদের। তারা বলছেন, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের সংস্কৃতি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। দেখুন, প্রথমত হচ্ছে এটা এমন একটা উৎসব যে উৎসবে শুধু ভাবে যে এখানে হিন্দুত্বই একটা সবথেকে বড় ব্যাপার, কিন্তু নয়। মানে আমারও অনেক বন্ধুবান্ধব আছে, যেমন রাজুদার সাথে কথা বললেন একটু আগে, রাজুদা হচ্ছে নিজে মুসলমান, তো উনিও উদ্যোগ এই কাজটাতে, মানে এই বাবার মাথায় জল ঢালাতে। এখন একটা ট্রেন্ড উঠে গেছে জয় শ্রীরাম, তো উনি একজন মুসলমান হয়েও কিন্তু জয় শ্রীরামের মাথায় জল ঢালতে এসেছেন, সেই শিবের মাথায় জল ঢালতে এসেছেন। তো আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন গ্রামে থাকি এবং ভিন্ন ভিন্ন গ্রাম থেকে এসেছি। 3-4 জন মুসলমান বন্ধু আমার এসেছে, আরও হিন্দু বন্ধুরা এসেছে, একসাথে আমরা কাটোয়া থেকে জল নিয়ে সোজা বর্ধমান মন্দিরে এসেছি আমরা জল ঢালতে। আর মানুষের কাছে একটাই বার্তা দিতে চাই যে ধর্মটা সব কিছু নয়, ধর্ম নিয়ে আমরা যে খেলাটা খেলছি সেটা আসলে কিছুই নয়। সো দিনের শেষে আমরা যে ধর্মটাকে নিয়ে খেলছি সেটা বন্ধ করে যদি আমরা মানুষের জন্য ভালো কিছু পৌঁছাই, ভালো কাজকর্ম করি, সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। আর আমরা এটা মনে করছি যে মানব ধর্মটাই হচ্ছে সবথেকে বড় ধর্ম, এর বাইরে আর কিছু হতে পারে না। তাই মানুষের মানুষের যে সম্পর্কটা অটুট থাকুক, একটা ভালো বন্ডিং তৈরি হোক। আর তাছাড়া আমরা আসার সময় দেখছিলাম যে সমস্ত তীর্থযাত্রী যারা আসছিলেন তাদের পায়ে কাঁকড় ভুটছে, এবং আমরাও যখন আসছি, ইভেন আমরা আসছি কাঁকড় ভুগছে। তো আমরা সব বন্ধুবান্ধব মিলে রাস্তাগুলোকে একটু পরিষ্কার করার চেষ্টা করছিলাম, তার সাথে সেফ ড্রাইভ, সেভ লাইফ, ট্রি প্ল্যান্টেশন থেকে শুরু করে যাবতীয় মেসেজগুলো আমরা দিতে দিতে এসেছি, এটাই আমাদের উদ্দেশ্য। আর আমাদের যে টি শার্টটা দেখতে পাচ্ছেন, এইগুলো জাস্ট সামাজিক সম্প্রীতি বজায় রাখুন, এই একটা মেসেজ জাস্ট সবার সামনে দিতে চাই, আর কিছু না। মানব জাতি যে একটা সর্বজাতি, যেটাই এই পরিবেশটাকে পাল্টাতে পারে, সেটাই আমার কাছে একটা সর্বশেষ বক্তব্য আর কি। আমার নাম অনল দাস। আমরা মানব জাতির কল্যাণের জন্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আমাদের বলগনা এবং বলগনা সংলগ্ন এলাকা থেকে হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায় একত্রিত হয়ে আমাদের এই গ্রুপের মধ্যে মুসলিমের ভাগটা বেশি, আমরা চেষ্টা করেছি যে যাতে মানব জাতির কল্যাণ হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সেই উদ্দেশ্যে আমরা কাটোয়া থেকে বাবা বর্ধমানেশ্বরের উদ্দেশ্যে আমরা জল নিয়ে এসেছি এবং কাটোয়া থেকে বলগোনা পর্যন্ত আমরা হেঁটে এসেছি। বলগোনা থেকে পরবর্তী যে ইয়েটা, সেখানে আমরা কী করি, গোটা রাস্তার আমরা ঝাঁ দিতে এসেছি। আমার সঙ্গে আছেন আমার ভাইরা। আমাদের এই উদ্যোগ আমরা সাধারণ মানুষকে এটা জানানোর চেষ্টা করেছি যে আমরা সর্বপ্রথম আমরা একজন মানুষ, তারপর আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বা অন্য ধর্মের আমরা মানুষ। তো সেই উদ্দেশ্যে সকল মানুষ তাদের নিজের ধর্ম সে নিজে পালন করবে এবং অন্য ধর্মকে সহস্বরে এবং তাকে শ্রদ্ধা জানাবে, এই লক্ষ্য নিয়ে আমাদের এই কাজ। আমরা মোট 8 জন আছি, প্রায় তার মধ্যে বেশিরভাগটা মুসলিম, 5 জন মুসলিম এবং আমরা 3 জন হিন্দু আছি। আমাদের এখানে যে মুসলিম আছে তার মধ্যে শেখ রাজু, আমাদের সংস্থান যারা যুক্ত আছে, যারা মুসলিম আছে তার নাম শেখ রাজু, রিজাবুল বড়াল, শেখ রাজা, এবং আরও আছে আমার ভাই অনল দাস, তারপরে তোর কি নাম, রবি দাস, রাহুল দাস, এরা সব আমরা একসঙ্গে আছি। এবং আমরা বলগোনার পর থেকে আমরা কী করছি, গোটা রাস্তা আমরা বিভিন্ন স্টপেজ বাদ দিয়েও আমরা বিভিন্ন জায়গায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রাস্তায় ঝাঁট দিয়েছি, কারণ আমরা নিজেরা যেহেতু বলগোনার মধ্যে জল নিয়ে এসেছি আমরা দেখেছি, আমরা যে রাস্তায় হাঁটার সময় যে কাঁকড় পাথর যে আমরা কষ্টটা অনুভব করতে পেরেছি, তার জন্য আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা রাস্তাটা পরিষ্কার করতে হতে এসেছি। আমরা গতকাল আমাদের যাত্রা শুরু করেছি আমরা 11:30 সময় এবং আমরা এখানে এসে পৌঁছেছি আজকে প্রায় রাত 1:30 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। আমাদের লক্ষ্য, মানে আমাদের টোটাল আমাদের যে ভাইরা আছে, যে আমরা যে জল নিয়ে এসেছি কাটোয়া থেকে,
সে জল আমরা ঢালবো না, আমরা চাইছি এ জল, এ জল বাবা বর্ধমানের মেন পুরোহিত আছে ওনার হাতে সে জল তুলে দেবো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বজায় থাকে এবং মানব জাতির কল্যাণের জন্য সে জল উনি ঢালবেন। আমার নাম শেখ রাজু। It's caught in the crossfire.